মাই গড, ফার্স্ট টাইম নিজেকে ফুড ব্লগার মনে হচ্ছে। ওকে ভালো না, খুব বেশি একটা মজা না। আজকে ডিল হচ্ছে খাওয়াবে ফুপি, এটা তো মিক্স করে খাচ্ছি। হ্যালো, আমি সারা আর এটা হচ্ছে আমার ফুপি। আমি বাসায় অনেক বোর হচ্ছিলাম আজকে, সো রাত্রেবেলা মনে হলো কি করা যায়। আমাদের তালতলার এখানে স্ট্রিট ফুড খুবই পপুলার, বাট আমার তালতলার স্ট্রিট ফুড খুব একটা ট্রাই করা হয়নি। এটা বেসিক্যালি ফুপির আইডিয়া, ফুপি আজকে আমাকে ট্রিট দিবে তালতলায়। আমরা রাস্তায় যেতে যেতে যে কয়েক স্ট্রিট ফুড আমাদের দেখে খেতে ইচ্ছা করবে সেগুলো খাবো, আর যেহেতু খাবো তাই রিভিউটা আপনাদের সাথে শেয়ার করবো। ম্যাঙ্গো লাচ্ছি কোনটার দাম কত? স্বাভাবিক টক যেটা মিষ্টি টক আপনি যেভাবে পানিপুরির জন্য অনেক ধরনের টক আছে, এবার হচ্ছে লেবু টক, এটা হচ্ছে লেবু টক, লেবু টকের থেকে দই টক বেটার। মাই গড, ফার্স্ট টাইম নিজেকে ফুড ব্লগার মনে হচ্ছে, খাবার খেয়ে খেয়ে বলতেছে। এটা হচ্ছে তেঁতুলের চপ, অনেক বেশি টক। এমনিতে আমার পুদিনা পাতা অনেক পছন্দ, এখন পুদিনা পাতা টক খেয়ে কেমন লাগবে জানি না। একটা ফ্লেভার হয়েছে পুদিনা পাতা, আমি একদমই ঝাল খেতে পারি না, বাট বোম্বাই মরিচের টক, এটা অনেকগুলো বোম্বাই মরিচের টক নিছি। একটা জাহাজ আছে কিন্তু নাকে লাগতেছে ঝাঁচরা, বাট খারাপ না, মানে আমার জন্য ভালো না, অনেক ঝাল। মিষ্টি টক, তোমার না তিনটা ছিল, আমার কেমনে দুইটা আছে সবগুলো খাওয়ার পর? আগে একটা কম দিতে মনে হচ্ছে, এটা মিষ্টি টক। আমি এবার ছয়টা টকি মিক্স করে একটা খাবো। তোমারটা তো ভালো লাগে নাই, আমার দুই টক ভালো লাগে। ছয়টা টক মিক্স করে খাচ্ছি। আমার মনে হয় অনেক বেশি টক নিয়ে ফেলছি, এবার একটু নর্মাল লেভেলের টক নেই। ছয়টা মিক্স করলে ছয় ধরনের ফ্লেভারই মুখে লাগে, আমার কাছে মনে হচ্ছে যে ছয়টা ফিল করা যায়। তো আমার মানে এভাবে খাওয়া উচিত, করে ছয়টা আলাদা আলাদা আর ছয়টা একসাথে, দুটাই ডিফারেন্ট ডিফারেন্ট ফিল আছে। সো দুই প্লেট ফুচকা, ছয় রকমের টক, প্রাইস 80 টাকা। আজকে ডিল হচ্ছে খাওয়াবে ফুপি। ছয় রকমের টক দিয়ে দুজন দুই প্লেট ফুচকা খেয়ে আমরা রওনা দিলাম পরবর্তী খাবারের সন্ধানে। আলু ভাজি কত করে মামা? 30 টাকা একটা দেন আমার। এই ওয়াফেলগুলোর দাম কত ভাই? 80 টাকা। এক প্লেট ফুচকা খেয়েই পেট ভরে গেছে, তাও মনে হলো এবার একটু মোমো ট্রাই করে দেখি। 120 টাকা পার পিস, 20 টাকা করে, তাই তো? অনেক গরম, একটু ওয়েট করে তারপর খাই। আমার মনে হয় আমাদের যাদের একটু বেশি ভালো ভালো জায়গায় মোমো খেয়ে অভ্যাস আছে তাদের এই মোমোটা খুব একটা ভালো লাগবে। দিস ইজ লাইক ওকে, ভালো না, খুব বেশি একটা মজা না। মোমো খেয়ে সামনে আগাতে আগাতেই দেখি আবার একটা
পানি পুরির গাড়ি, এটা দেখে আবার একটু ইন্টারেস্ট পেলাম যে এটা ট্রাই করি। এইগুলো কত করে ভাই? 5 টাকা পার পিস। আরে দাও এই দাও তো একটা দুই টকটাই আগে ট্রাই করি। আচ্ছা টকটা নেওয়ার সিস্টেম মজার। হ্যাঁ হ্যাঁ টকটা নেওয়ার সিস্টেমটা বেশ মজার। কে দেখো 5 টাকা পিস। যদিও ব্লগের আইডিয়া ফুপি, কিন্তু ক্যামেরার সামনে খুবই লজ্জা পাচ্ছিল ফুপি, একদমই কথা বলতে চাচ্ছিল না। বাট এই পানিপুরি আগেরটার থেকে মজা, অনেক বেশি মজা। আর এখানে দেখা যাচ্ছে অ্যাপেলিয়ানো, আমার ফেভারেট পাস্তা প্লেস, এখানের পাস্তা পোলো বেস্ট। আর খিলগার বিখ্যাত আপন কফি হাউস, আই গেস সবাই চেনে, কিন্তু আজকে তো এগুলোতে যাওয়া যাবে না, স্ট্রিট ফুড খাবো বলে কথা। দেখা যাক নেক্সট কি খাওয়া যায়। কয়টা থাকে প্লেটে? 6 পিস। 6 পিস খাবা ভেলপুরি? একটা এক প্লেট, এক প্লেট, এক প্লেট দেন। হাতে পলিথিন করে নেন না কেন? পলিথিন ছিড়া যায়। একটু দৌড়ায় নেওয়া লাগতো, তাহলে মনে হয় আমরা আরেকটু খাইতে পারতাম আজকে। মিষ্টি টক মামা জিজ্ঞেস করলো ঠিকই, কিন্তু তার মিষ্টি টক শেষ, কি আর করা, আমার একেবারেই অপছন্দের ঝাল টক দিয়ে টেস্ট করতে হচ্ছে। এবারে গন্তব্য হচ্ছে খিলগা তালতলা মার্কেট। এখানে আসলে আমি ইউজুয়ালি বড় ফুচকা খাই কিছুক্ষণ ফাস্টফুড থেকে। ঝালমুড়ি খাবে? আমার না খুব একটা পেটে জায়গা নাই। ওই যে ভেলপুরি এখান থেকে দেখা যাচ্ছে সিঁড়ির নিচে। এর আগে যে ভেলপুরিটা খাইছি একদমই ভালো ছিল না, কিন্তু টেস্ট ঠিক করাটা খুব দরকার। আমার মনে হয় আমি দুনিয়ার সবকিছু খাওয়ার পরে এগুলো খাওয়ার জায়গা কোনো না কোনো ভাবে পেটে বের করে ফেলতে পারবো। মার্কেটের পেছনের ফুচকা আর ভেলপুরি অনেক মজা ছিল। তো এই ছিল আমাদের ফুড ব্লগিং। ফুড ব্লগিং করে আমরা এখন রিকশা নিয়ে বাসায় যাচ্ছি। কি অবস্থা ফুপি তোমার, কি মনে হচ্ছে? ভালো, আরেকদিন আসবো। আরেকদিন কি খাবা? সেদিন অন্য কিছুই হবো। ঠিক আছে, ও সেদিন কাবাব খাবো, সেদিন কাবাব খাবো।